বিভিন্ন দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন প্রায় 3000 জন নেতা কর্মী সমর্থক। শনিবার দলবদলের ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ ব্লকের গৌরী গ্রাম পঞ্চায়েত এলাকায়। এদিনের কর্মসূচিতে একজন বিজেপি গ্রাম পঞ্চায়েত সদস্য ছাড়াও বিজেপি, কংগ্রেস ও সিপিএম থেকে বহু নেতাকর্মী জোড়াফুল শিবিরে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, রায়গঞ্জ পৌরসভার ভাইস চেয়ারম্যান অরিন্দম সরকার, রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মানস ঘোষ প্রমুখ। এদিন জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, বিধায়ক কৃষ্ণ কল্যাণী, ভাইস চেয়ারম্যান অরিন্দম সরকাররা বলেন, বিজেপি দল ত্যাগ করার মতোই, সেখানে ষড়যন্ত্র ছাড়া আর কিছুই হয় না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও যেভাবে অক্লান্ত পরিশ্রম করে কাজ করে চলেছেন, সেই কাজের প্রতি উদ্বুদ্ধ হয়ে মানুষের জন্য কাজ করতে দলে দলে সকলেই তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। বিজেপির পঞ্চায়েত সদস্য সদস্যা সহ বিভিন্ন মণ্ডল সভাপতি ও তাদের অনুগামীরা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। দলে থেকে যারা মানুষের জন্য কাজ করতে ইচ্ছুক তাদেরকে অবশ্যই স্বাগত জানাই। যারা বিজেপির এখানে সভাপতিরা ছিলেন, সভাপতিদের সাথে ওনাদের কমিটিতে যারা ছিলেন, 3000-এর লোক আমার সামনে, এমএলএ সাহেব বসে আছেন, কল্যাণী সাহেব আছেন, অরিন্দম সরকার মহাশয় আছেন, মানসও আছে, বরেন্দাও আছে, এখানে 3000 লোক বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে আজকে যোগদান করলেন। আরো কত আমাদের দল উন্নয়নের পথে চলে, উন্নয়নের সাথে চলে, তার সাথে আমাদের ভাই বিধায়ক কৃষ্ণ কল্যাণী, যিনি মানুষের স্বার্থে কাজ করেন, এই দুইজন একত্রিত হলে গোটা জেলার সাথে সাথে রায়গঞ্জ বিধানসভার সাথে সাথে গৌরী অঞ্চলেও আগামী দিনে উন্নয়নের ঝড় বইবে, এরা কেউ চিন্তা করবেন না। আমাদের রায়গঞ্জের উন্নয়নের জন্যে জেলা পরিষদ কাজ করছে, আপনারা দেখছেন পৌরসভা কিভাবে ঘা চকচকেভাবে রায়গঞ্জ পৌরসভাটাকে তৈরি করে দিয়েছে। আমরা ভোটের আগে আপনাদের প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমাদের বিধায়ক আসলে বিধায়ক কোটার যা কাজ সমস্তটা আমরা রায়গঞ্জের পাঁচটা অঞ্চলের মানুষের জন্য করব। আজকেও আমরা বলছি পৌরসভা পৌরসভার কাজ করবে। বিজেপি ত্যাগ করেছি, তৃণমূলে এসেছি, কেননা বিজেপি ত্যাগ করেনি দল ছিল, যেখানে ষড়যন্ত্রবাদে আর কিচ্ছু ছিল না। তো আমি রাজনীতিতে এসেছি কাজ করার মানসিকতায় এসেছি। সে এখানে সবার মাঝে বসে মন্ত্রী হয়েছে, আগামী দিনে আমাকে আরও প্রেরণা জোগাবে ভালো কাজ করার জন্য। আজকে যে নেতৃত্বে, যে নেত্রীর হাত ধরে আমরা আজকে ভাবেনের তৃণমূলে আসার অনুপ্রেরণা আমাদের জাগলো, তার নাম মমতা ব্যানার্জি। দলে যোগ দিয়ে বিজেপির পঞ্চায়েত সদস্যা গীতা বর্মন বলেন, বিজেপিতে থেকে সঠিকভাবে মানুষের জন্য কাজ করতে পারছিলাম না, এখন থেকে এলাকার মানুষের সব রকম উন্নয়নে সামিল হবেন তারা। দিদি মমতা বন্দ্যোপাধ্যায় উনি ভালো কাজ করেন, এতদিন থেকে আমরা বিজেপি ছিলাম কিন্তু উন্নয়ন করতে পারি নাই, এই জন্য বিজেপি থেকে তৃণমূলে এসেছি, মানুষের উন্নয়নের কাজ করি। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ।